হ্যালো এভরিওয়ান দিস ইজ মৌমিতা ওয়েলকাম অল ইউ টু মাই চ্যানেল দেখো পিএসসি ফুড এসআই যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটা ক্যান্সেলেশনের জন্য অনেক আন্দোলন চলেছে অনেক সোশ্যাল মিডিয়াতেও অনেক অভিযান চলেছে অনেক মেইলিং চলেছে অনেক কিছু চলেছে বাট তাও পিএসসির তরফ থেকে যেটা ইনডিরেক্টলি বোঝা গেল যে পিএসসি এক্সাম ক্যান্সেল করবে না কারণ কি পিএসসি খুব তাড়াতাড়ি এতগুলো শিফটের আনসার কি রিলিজ করে দিয়েছে তার সাথে কোয়েশ্চেন পেপারও দিয়ে দিয়েছে হ্যাঁ ডব্লিউএস যে দু হাজার তেইশে প্রিলিমিনারিটা হয়েছিল তারও আনসার কিটা তাড়াতাড়ি আপলোড করেছিল কিন্তু দেখো সেটা একটা শিফটে পরীক্ষা ছিল আর এখানে ছখানা শিফট এবং এতগুলো ক্যান্ডিডেটের পরীক্ষা এবং যেখানে এটা নিয়ে এত কথা উঠছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে অসৎ উপায়ে অনেকে পরীক্ষা দিয়েছে অনেক কিছু কথা উঠেছে সেখানে পিএসসি ভেবে দেখবে বললো বা সে জিনিসটাকে নিয়ে খতিয়ে দেখবে তাও এত তাড়াতাড়ি আনসার কি বের করে দিল তার মানে বোঝাই যাচ্ছে যে এটা পিএসসির একটা মোটিভ কি খুব তাড়াতাড়ি সম্ভব রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করতে চাইছে পিএসসি যার জন্য এই পদক্ষেপটা নিয়েছে তবে যেটা হয়েছে কি এইটা নিয়ে যাতে এক্সাম হয় এবং এই এক্সামটা ক্যান্সেল হয় তার জন্য কি হয়েছে হাইকোর্টে একটা কেস করা হয়েছে ভালোই হয়েছে কেস করা হয়েছে না হলে কি হতো না যদি কোনো কারণে এই রিক্রুটমেন্ট প্রসেসটা চলতে থাকতো বা শুরু হয়ে যেত তখন কিন্তু কিছু করা যেত না তার আগে কেস করে দেওয়া হয়েছে ভালোই হয়েছে কারণ সবটাই দীর্ঘমেয়াদি প্রসেস পিএসসিতে যেমন হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটাও একটা দীর্ঘমেয়াদি ব্যাপার সেরকম তোমার হাইকোর্টে হচ্ছে কেস হলে সেটাও আরও বেশি দীর্ঘমেয়াদী ব্যাপার তাও কেসটা করে দেওয়া হলো ভালোই হলো আমাদের তরফ থেকে কারণ বোঝাই যাচ্ছে যে পিএসসি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না সেই মানে এইসব ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে এরকম ভেবে জিনিসটাকে উড়িয়ে দেওয়া আর কি পিএসসির তরফ থেকে তো হাইকোর্টে এখনও সেটা কজ লিস্টে ওঠেনি যে কোন জাস্টিসের বেঞ্চে যাবে সেসব কিছুই ঠিক হয়নি সেগুলো আমি জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে আমার একটা পার্সোনাল অপিনিয়ন যেটা মনে হয় কি যে এই রি এক্সাম শুধু হলে হবে না এই দাবিটাও যারা ফুড এসে অ্যাসপিরেন্ট আছো তাদেরকে করতে হবে কি না একটা শিফটে পরীক্ষা করতে হবে আইদার বা নর্মালাইজেশনের ব্যবস্থা করতে হবে কারণ এই যে মার্চে পরীক্ষাটা হলো এখানে দেখো নর্মালাইজেশনের কথা পিএসসি উল্লেখ করেনি এবং পিএসসিতে আগে কোনো দিন নর্মালাইজেশান হয়ও নি তার মানে ধরেই নেওয়া হলো কি নর্মালাইজেশান হবে না যেহেতু একটা বড়ো ইনস্ট্রাকশন দিয়েছিলো কীভাবে কী হবে পরীক্ষার হলে কি হবে কিভাবে খাতা চেকিং হবে সেখানে নর্মালাইজেশানে কিন্তু কোনো উল্লেখ ছিল না তো সুতরাং তোমরা নর্মালাইজেশানের দাবিটা কিন্তু করবে কারণ আমি যে কোশ্চেন পেপারে দেখলাম সেখানে দেখলাম কি না মানে কোশ্চেনগুলো খুব ইকু মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন ছিল না কোশ্চেনের লেভেলটা কিন্তু তোমার যেমন দেখলাম ছ নম্বর শিফ্টে বিশেষ করে স্পেসিফিক্যালি অনেকগুলো শিফ্টে গণ্ডগোল ছিল বাট ছ নম্বর শিফটে যেটা হয়েছে কি প্রচুর প্রচুর হার্ড কোশ্চেন পেপার ছিল অন্যান্য পাঁচটার তুলনায় তো শুধুমাত্র ছ নম্বর শিফ্টে যারা পরীক্ষা দেবে তারা তো সমান মানে কাট অফ যদি হাই যায় তখন তো তারা পিছিয়ে পড়বে বা তিন নম্বর শিফটেরও দেখলাম বেশ কিছু কোশ্চেন কারেন্ট মানে জিকে পোর্শানটা বিশেষ করে বেশ অন্যান্যগুলোর তুলনায় টাফ লাগলো সুতরাং আরও এরকম কিছু কিছু জায়গায় কিছু কিছু পোর্শানে স্পেসিফিক্যালি প্রবলেম ছিল তো সেই জন্যই তো নর্মালাইজেশান করা একাধিক শিফটে হলে তো তোমরা কিন্তু শুধু রিএক্সাম হলে তখন দেখবে আবার যদি সেম জিনিস করে তখনও কিন্তু বিপদে পড়বে যে একটা শিফ্টে খুব কঠিন আর একটা শিফ্টে খুব সহজ তারপর একই কাটক রেখে দিলে তখন কঠিন শিফটের লোকগুলো কি করবে তো সুতরাং শুধু পরীক্ষার এক্সাম নিলেও হবে না এই দাবিটা কিন্তু তোমাদেরকে করতে হবে এটা আমার মনে হয় আর আগামী দিনে মিসেলেনিয়াসও আসছে জানি না পিএসসি কতটা সৎভাবে এই পরীক্ষাটা নেবে বা মানে সৎভাবে বলতে চাইছি কি যদি আবার ফুড এসাইয়ের মতো হয় খুব সমস্যার ব্যাপার কিন্তু কারণ আমি জানি না পিএসসি কি আদৌ চাইছিল কেস হোক কেস হয়ে গিয়ে রিক্রুটমেন্ট প্রসেসটা স্টে অর্ডার দিয়ে দিক বা কিছু আমি জানি না এটা তোমরা জানলে জানিও বাট আপাতত বলবো কি দেখা যাক কি হয় তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো সবাই ভালো থেকো আর যেরকম বলি সব সময়ের জন্য আগামী পরীক্ষাগুলোর জন্য পড়াশুনো করো যেটা হয়ে গেছে হয়ে গেছে যা হবে সেটা দেখা যাবে থ্যাংক ইউ হ্যাভ আ গুড ডে